চারটা স্টেপ আছে হচ্ছে ফার্স্ট হচ্ছে প্রি রাইটিং, তারপর হচ্ছে ক্রিটিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড অ্যান আউটলাইন, তারপর হচ্ছে ড্রাফটিং অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ পাবলিশিং আইডিয়াস অ্যান্ড সেন্টেন্সেস। দ্য ফার্স্ট ওয়ান ইজ প্রি রাইটিং। প্রি মানে কি বলতো? প্রি কথাটা অর্থ কি? প্রি খুবই মানে আগে ডিজাইন, আমরা বলে থাকি প্রি টেস্ট, প্রি টেস্ট মানে টেস্টের আগে। প্রি অর্থাৎ রাইটিং হচ্ছে রাইটিং এর আগে আমি একটা আমার ড্রাফট লিখব, এটা আমার চারটা স্টেজ আছে কিভাবে করবো। তো প্রি রাইটিং মানে হচ্ছে লেখার আগে আমরা যে একটা এই আপনি লিখতেছেন, আমরা লেখার আগে আমরা আরেকটা আমাদের একটা ড্রাফট রেডি করব, দ্যাট ইজ কল্ড প্রি রাইটিং। সো দ্য ফার্স্ট স্টেজ অফ আওয়ার রাইটিং প্রসেস ইজ প্রি রাইটিং। প্রি রাইটিং মিন্স বিফোর উই সাবমিট আওয়ার ফাইনাল ড্রাফট উই উইল রাইট ফার্স্ট ড্রাফট, অ্যান্ড দ্যাট মিন এই ড্রাফটের মধ্যে হচ্ছে ভুল থাকবে, মিস্টেক থাকবে, এগুলো আবার আমরা ফাইনাল ড্রাফটে টাইপ করে তখন আমরা ফাইনাল বসে দেখব। ফার্স্ট হচ্ছে প্রি রাইটিং, সেকেন্ড হচ্ছে থিসিস।
what you want your message to mean to your audience, মানে আপনার মেসেজটা আপনার অডিয়েন্সের কাছে কিভাবে আপনি অডিয়েন্সের কাছে কি পয়েন্ট অফ ভিউ তুলে ধরতে পারছেন, আপনার মেসেজটা কি মিন করতে পারছেন, আপনার মেসেজের অডিয়েন্স কার, তো আপনারা যে মেসেজগুলো দেখবেন সেটার অডিয়েন্স কি, আমি অবশ্যই আমি আপনাদের টিচার, অথবা আপনারা এটা ছাড়া যদি আপনারা সাপোজ কোনো একটা কম্পিটিশনের জন্য এসে সাপোজ কোনো একটা রাইডিং কম্পিটিশন হয়ে গেছে, কোনো একটা ডিবেট কম্পিটিশন হয়ে গেছে, সেখানে একটা সামারি হয়েছে, সেটার যার হচ্ছে আলাদা, সেটা হচ্ছে যার যারা হতে পারে স্টুডেন্ট, যার যারা হতে পারে তারা বয়ের একই সাথে, বাট আপনারা এখানে যে এসেটা লিখবেন সেটা অডিয়েন্স হচ্ছে আমি, হ্যাঁ, সো আপনাদের এসেটা হতে হবে অনেক পলিশড ফর্মাল এবং অনেক বেশি সেটার ওয়ার্ডগুলো অনেক বেশি রেস্ট্রিক্টেড করতে হবে, একেবারে যে খুব হাই লেভেল ওয়ার্ডস হতে হবে এরকম, বাট দেখা যাচ্ছে যে হোয়াট ইউ ওয়ান্ট ইউ রিসেপ্ট টু ইউ ফ্রি অডিয়েন্স, মানে আপনারা কী তুলে ধরতে চাচ্ছেন আপনার অডিয়েন্সের কাছে আপনার পারপাস হবে, তারপরে ফেসবুক স্ট্যাটাস তখন আমি এই লেখাটা
তারপরে আবার স্পেলিং কারেকশন করে, আবার একটু ইয়েস করে, আবার লেখে। তো যেমন সাপোজ হচ্ছে কাউকে কোনো কিছু বললো, সেই লেখাটা দেখা গেলে আপনি আগে একটু পলিশ করে দিন যে হ্যাঁ এই ওয়ার্ডটা বলা যাবে, তার দিকে আবার ইয়েস করে, আবার সেটাই হচ্ছে আপনার রাইটিং স্কিলস। তো এই স্কিলসগুলো হচ্ছে শুধু এসের জন্য না, যে কোনো রাইটিংয়ের জন্য লাগবে। ই রাইটিং লাগবে, থিসিস মানে আপনার এসের ক্ষেত্রে যেমন থিসিস, তো এসের না লিখে যদি আমরা অন্য কিছু কনফারেন্স পেপার লিখি অথবা সামার লিখি না, তখন হচ্ছে আমাদের অ্যানালাইজ করা উচিত আমাদের ফাইনাল স্টেজে। Take your sense until more words come.
কিছু স্যাম্পল
তারপরে আছে হোয়াট ইজ মাই টপিক অ্যান্ড লিড ওয়াই, হোয়াট ইজ মাই পারপাস, হু ইজ মাই অডিয়েন্স, হোয়াই ডোন্ট আই লাইক টু গো টু দ্য থিয়েটার, হোয়াই ইজ গোয়িং টু দ্য মুভিজ অ্যান্ড টপিকটা হচ্ছে ওয়াচিং মুভিজ ইন থিয়েটার। তো এই যে যে এসে লিখবে সে হচ্ছে মুভি থিয়েটারে দেখতে পছন্দ করে, সে হচ্ছে বাসায় ফ্যামিলি অথবা সে বাসায় ল্যাপটপ স্ক্রিনে সে মুভি দেখতে পছন্দ করে। সেখানে দেখেন কোশ্চেন করতেছে হোয়াট ইজ মাই টপিক অ্যান্ড ভিউ পয়েন্ট, হোয়াট ইজ মাই পারপাস। তো দেখেন এভাবে কোশ্চেন করতেছে হোয়াট ইজ হু ইজ মাই অডিয়েন্স, হোয়াই ডোন্ট আই লাইক টু গো টু দ্য থিয়েটার। তো দেখেন বেশিরভাগ কোশ্চেন হচ্ছে হাউ, হোয়াই, হোয়াট, এই কোশ্চেনগুলো দেখতেছে। আপনারা যখন নেক্সটে কোনো লেখা দেখবেন আপনারা হচ্ছে কোয়েশ্চেন করবেন, হ্যাঁ কোশ্চেন করতে করতে দেখবেন অটোমেটিক্যালি
কার্যচ্ছিন্ন বাইরে হতে পারে। এই যে হচ্ছে এক একটা পয়েন্ট, তারপর হচ্ছে আপনি বই পড়ছেন, অথবা হচ্ছে আপনি ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলছেন, তারপর হচ্ছে বাবা মা দিয়ে কাজে হেল্প করছেন, এই জিনিসগুলো হচ্ছে রিস্টার্ট হচ্ছে। এই লিস্টগুলো থেকে হচ্ছে আপনি লাস্টের পয়েন্টটা কি, লাস্টটা হচ্ছে না লাস্টটা হচ্ছে ডায়েরি, ঠিক আছে। আরো
দেখা যাবে যে আপনি যদি এভাবে 2 মাস প্র্যাকটিস করেন প্রতি ভিউয়ার্স আপনার কাছে কোনো ব্যাপার ইজি প্রতি ভিউয়ার্স তখন মনে হবে যে এই আমি তো প্রতি ভিউয়ার্স এখন দেখবো কিন্তু আমার কাছে কোনো তখন দেখা যাবে যে 500 বা 600 বা কত হতে পারে আপনার চলে যাবে এটা টাইম লাগবে 6 মান্থস 1 ইয়ার টাইম লাগবে স্টার্টিংটা করলে দেখা যাবে আস্তে আস্তে আরও ডেভেলপ হচ্ছে আইডিয়া চলে যাবে।